মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও সোহাগ, তুমি কোনোদিনও সংসার করতে পারবে না, কোনোদিনও তুমি সুখী হতে পারবে না, কথা আমি তোমায় বলে দিলাম। সুখী তুমি হবে না সোহাগ, এই সংসার তোমার হবে না, কোনোদিনও তুমি সুখী হবে না। আমি কি কোনোদিনও সুখী হতে পারবো না? আমি বাঁচবো না মিতুল মা, আমি বাঁচবো না, আমি সংসার করতে পারবো না মিতুল মা, আমাকে বল না সত্যি করে। কে বলেছে তোকে এইসব কথা? এক্ষুনি তো ঠিক ছিলিস, আবার কে এইসব মাথায় ঢোকালো তোর বলতো? না মিতুল মা, যেই বলুক না কেন, চারপাশের মানুষগুলো এই যে তোমায় ভালোবাসে, এটাই তো সংসার মা। মা তুমি একটা কাজ করো, এই বাজে ধারণাগুলো মাথা থেকে বার করে দাও, একটা সুন্দর জায়গায় তোমরা যাচ্ছ, মুড ভালো করে তারপর বেরো। হ্যাঁ বৌমা, চোখের জল মোছো আর সময় নষ্ট করো না, ট্রেনের সময় হয়ে যাবে। কিন্তু সঞ্চয়টা কোথায় গেল? আরে বাবা, ট্রেনের সময় হয়ে যাচ্ছে, ওকে তৈরি হতে হবে তো। ওই তো সঞ্চয় এসে গেছে। সঞ্চয়, তোমাকে এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন? আরে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমার তো মনে হচ্ছে আজকে ট্রেনটা তোরা মিস করবি। দাঁড়িয়ে আছিস কেন বাবা? পেছনের বস্তিতে আগুন লেগে গেছে। হ্যাঁ, বস্তিতে আগুন লেগেছে? কই, আমরা বাড়িতে থেকে কিছু বুঝতে পারলাম না তো। কিছুক্ষণ আগে সব কিছু পুড়ে খাক হয়ে গেছে, বহু বাচ্চা ওখানে ইনজিওর্ড, অনেকগুলো মানুষ এখন জীবন আর মৃত্যুর মাঝে লড়াই করছে মা। আমি আমি এই অবস্থায় ওদেরকে ফেলে দার্জিলিং যেতে পারবো না। কি বলছিস তুই? এদিকে সব গুছানো শেষ, বৌমা তৈরি হয়ে অপেক্ষা করছে, আর তুই এভাবে মেয়েটার মনটা ভেঙে দিবি? মা, বিপদ তো আর বলে কই আসে না, আমি আমি নিজেও তো যেতে চেয়েছিলাম, কিন্তু এরকম একটা অঘটন, এতগুলো মানুষ ওখানে হাহাকার করছে, এদেরকে এখানে ফেলে আমি আমি কিভাবে ঘুরতে যাই বাবা বলো। আমি আচ্ছা সোহাগ তুমি বলো আমি কি করবো এখন, একদিকে আমার ডাক্তারি প্রফেশন আর একদিকে তুমি, আমি জানি না, আমি তোমরাই বলো আমি কি করবো, আমার কি করা উচিত? সঞ্চয়ন, তোমাকে আমার সাথে যেতে হবে না। দেখো আমিও চাই না এখন তুমি আমার সাথে যাও, এখন আমার তোমাকে যতটা প্রয়োজন তার থেকে অনেক বেশি ওই বাচ্চাগুলোর তোমাকে প্রয়োজন। এখানে আমার কাছে তো মিতুল মা, বাবা মা সবাই আছে, কিন্তু ওই বাচ্চাগুলোর কাছে তো তুমি ছাড়া কেউ নেই। যাও সঞ্চয়ন, তুমি মানুষদের সেবা করবে বলে যে শপথ নিয়েছিলে তা পূরণ করো, যাও। আরে আমার দিকে দেখছিস কি, বৌমাকে একটা থ্যাংক ইউ বল, তোর জন্য নিজের শখ আনন্দ বিসর্জন দিতে একবারও ভাবলো না। শোক, থ্যাংক ইউ, এই সাপোর্টটার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি আমি কথা দিচ্ছি যে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব, আর তখন টিকিট আমি কাটবো। ভালো কাজে গুগলি সব সময় তোমার সঙ্গে থাকবে, আমরা সবাই তোমার সঙ্গে থাকব, তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না, তুমি আগে যাও ওদের সুস্থ করে তোলো, পরে একটা লম্বা ছুটি পেলে না হয় তখন চলে যেও। অবশ্যই যাব বাবা, আমি আসি। ছেলেটার সাথে থেকো বলে বাবা,
ওকে শক্তি দিও, ও যেন এরকমই থাকে। কি গো, তুমি অফিস যাবে না, পেপার পড়ছো যে? না গো, আজ তেমন কাজের কোনো চাপ নেই, সামনে পুজো না, অফিসে সবাই এখন ফেস্টিভ মুডে। আর পুজো, এই বাড়িটার ওপর দিয়ে যা ঝড় বয়ে চলেছে, তাও এসবের মাঝেও তোদের ভালো খবরটা পেয়ে মনটা শান্তি পেল বটে। মিতুলটাও এখন আমার সাথে নেই। পিসিমণি, কলি দিদি, এই তো। মিতুল, তুমি এখানে, তোমার তো গুগলির সঙ্গে থাকার কথা। কিরে, তুই গুগলিকে ছেড়ে চলে এলি যে, ওদিকে সব ঠিক আছে তো? না পিসিমণি, আমার কপাল, এত সহজে কি আর ঠিক হয়? যাই হোক, শোনো না, আমি কিন্তু খুব জরুরি কাজে এসেছি। আমি এসেছি পূজোর সব কেনাকাটা জিনিস তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। এই রাখ তো তোর পূজোর কেনাকাটা। বিয়ের পরে গুগলিটার এই অবস্থা হয়েছে, না পারছে বেরিয়ে আসতে, না মাথা তুলে দাঁড়াতে পারছে, তার মধ্যে তুই বলছিস পূজোর কেনাকাটা করতে। এবছর কিচ্ছু হবে না পূজোর কেনাকাটা। পিসিমণি, কেন এরকম বলছো বলো তো তোমরা? বছরের এই চারটে দিনের জন্য 361 দিন ধরে আমরা সবাই অপেক্ষা করি, সব আত্মীয় স্বজন অপেক্ষা করে থাকে, নতুন জামা হবে, আমরা সবাই এক হব, আনন্দ করব। এই চারটে দিনের জন্য হলেও তো আমরা দুঃখ রাগ সবকিছু ভুলে শুধু হই হই করতে পারবো? সেটাও করব না। অর্কদা, পুজো বাদ দিলে হয় বলো তো? আচ্ছা ঠিক আছে, সবার সবটা ভেবে না হয় তোর কথাটা মেনে নিলাম। কিন্তু মিতুল, আমি একার সব দিকটা সামলাবো কিভাবে বল? আর আমি না এই ভিড়ে কলিকে টানতে চাইছি না রে, রাস্তায় ঘাটে দোকান বাজারে সব জায়গায় মানুষের ভিড়। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো, আমি সব কিছু লিস্ট করে দেবো, কার জন্য কি আনতে হবে, কি রং হবে, শাড়ি কি হবে, জামা কি হবে, সবটা। আচ্ছা অর্কদা, তুমি এক কাজ করো, তুমি বরং পিসিমণির সঙ্গে চলে যাও শপিংয়ে। আমি? হ্যাঁ হ্যাঁ, সে যাওয়াই যেতে পারে, কিন্তু কবে যাবো? আজকেই? হ্যাঁ আজকেই চলে যাও, তুমি তো বললে তোমার তেমন কোনো কাজ নেই, পরে আবার কোন দিন যেতে পারবে? হ্যাঁ তাহলে চলো আজকেই যাই। মা তুমি রেডি হও, আমি বরং ইন্দ্রকে জানিয়ে দিই আজকে অফিস যেতে পারবো না। কি হলো মিতুল, পেপারটা দাও। এই ছবিটা কোথায় যেন দেখেছি আমি, ঠিক মনে পড়ছে না কোথায় দেখেছি। এটা তো আজকের পেপারেই বেরিয়েছে, নিশ্চয়ই দেখে থাকবে। না ওর কথা পেপারে নয়, আমি অন্য কোথাও দেখেছি জানো তো, আর এরই মধ্যে দেখেছি। কোথায় দেখেছি? সঞ্চয়নের কাকার ঘরে। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।